Like, comment and share if you like this video and subscribe SG Creative World. Also press the bell icon to get latest notification. Thanks. জানি অপরিমেয় বেদনা পাবে তুমি, তাই দিন কতক ভাবলাম, তবুও পারলাম না বদলাতে মত। শেষটায় মরণকেই বাঁচলাম। ওপরে দড়ির মাথাটা বেঁধে থমকেছিলাম অনেকক্ষণ। আবারও প্রশ্ন জাগল মনে, মার মরণ হবে কি তখন? সেই কামনা রেখে নিলাম বিদায় চিরকালের দড়ি। এছাড়া পায়নি খুঁজে উপায়, মাকে নিয়ে বাঁচবো কেমন করে? ছোট্ট কালে হারিয়েছি পিতা, মা পরের বাসায় কাজ করে। বারবার লাঞ্ছিত হয়েও ছাড়েনি কাজ আমার তরে। পড়াও ছাড়তে চাইছে না মন, পড়িয়ে চলেছিল মা অতি কষ্টে। এইচএসে পেলাম স্টার, ভর্তির জন্য ছুটলাম কত, নাম্বার নয় ঘুষের টাকা দরকার। দাদাদের চাওয়া পাওয়া হয়ে উঠেছে লাগাম ছাড়া, মেটানো সম্ভব ছিল না আমার। অবশেষে হলাম যে দিশেহারা, মায়ের চোখের জল আর মম অন্তরের সুপ্ত আশা মিলেমিশে কেমন যেন হয়ে গেল, ভেঙে গেল সব আশার বাসা। শুধু আমি নয়, আমার মতো অকালে হারিয়ে যাবে পৃথিবী ছেড়ে শিক্ষা, কর্মক্ষেত্রের ঘুষে টাকা জোগাড় না করতে পেরে। তাই আজ থেকে সবাই এক সুরে বলো, অনেক হয়েছে দরজা, রুখে দেব সব, বন্ধ করে দেব অন্যায়ের দরজা।